খান বাহাদুর যেমন নাম তেমন চালচলন উচ্চতা ওজন ও চেহারায় বেশ আকর্ষণীয় হয় হইচই ফেলে দিয়েছে কুমিল্লার বাজারে যাকে দেখতে প্রতিদিন জেলার বিভিন্ন স্থান থেকে লোকজন ভিড় করছে অন্যদিকে দেশের সেরা গরুদের তালিকায় এবার স্থান করে নিয়েছে গোপালগঞ্জের দুরন্ত টাইগার ধলা পাহাড়ার রাজাবাবু বিশাল আকৃতির এই গরুগুলো এবার কোরবানির হাট মাতাবে কুমিল্লা থেকে গোলাম কিবরিয়া ও গোপালগঞ্জ প্রতিনিধি আব্দুল্লাহ মামুনের তথ্যচিত্রে বিস্তারিত শাহাবুদ্দিন শিহাবের রিপোর্টে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার গোপালনগর গ্রামের পল্লী চিকিৎসক আব্দুল ওদু তিন বছর ধরে নিজ বাড়িতে লালন পালন করেছেন ব্রাহ্মা জাতের একটি গরু বর্তমানে গরুটির ওজন 900 কেজি গরুটি খানদানি মেজাজে চলতো বলে আদর করে এর নাম দিয়েছে খান বাহাদুর স্বাভাবিক খাবারের পাশাপাশি আপেল মালটা কলা সহ নানা পুষ্টিকর ফল খায় খান বাহাদুর বাজারের দাম হাঁকা হচ্ছে 7 লাখ টাকা উপজেলা থেকে প্রাণী সম্পদ থেকে গত 21 সালে আমি প্রথম হইছি পুরস্কার পাইছি আমার কার্ড আছে হ্যাঁ আমি পুরস্কার পাইছি প্রথম পুরস্কার পাইছি জন্ম থেকে এটা আমার হলস্টিন ফিজিয়ান একটা গাভি ছিল এই গাভিটা থেকে আমি বাহমা বীজ দিয়েছি বীজ দেওয়ার পরে এটা আল্লাহ দিলে বাচ্চা দিয়েছে বাচ্চা দেওয়ার পর থেকে যখন বাচ্চা দিয়েছে তখন থেকে সে অনেক বলিষ্ঠ হাত পা মোটা মোটা তখন থেকে তার আমি চোখে 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 রাখি যখন যে সমস্যা আল্লাহর রহমতে হন পর্যন্ত তার মধ্যে কোনো সমস্যা হয় না গরুটা হচ্ছে আমার শ্বশুর মানে আজকে 3 বছর যাবত এটা লালন পালন করতেছে তো আমরা আসলে মূলত এটা কুরবানির জন্য ছাড়তে চাচ্ছি খারাপ লাগতেছে কারণ হচ্ছে এটাতে অনেক যত্ন আদর্শ অনেক কিছু ছিল অনেক শ্রম ছিল একটা সন্তান যেভাবে লালন পালন করে তো এটাকে বেসিক্যালি ওরকমভাবে লালন পালন করা হয়েছে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হোগলাকান্দি গ্রামের গিয়াসউদ্দিন 2018 সালে মাত্র 4টি গাভী নিয়ে অগ্র ডেয়ারি ফার্ম গড়ে তোলেন তার ফার্মে এখন গরু রয়েছে 90টি কোরবানির ঈদকে সামনে রেখে দুরন্ত টাইগার রাজাবাবু ও ধলা পাহাড় নামে 4টি গরু বিক্রির জন্য প্রস্তুত করেছেন তিনি টাইগার 1100 কেজি 28 মন দুরন্ত 27 মন ধলা পাহাড় এবং রাজাবাবু যেটা আছে ওটা পর্যায়ক্রমে 25 মন করে ওজন আছে টাইগার এবং দুরন্ত আমার আস্টিং প্রাইস 8 লাখ করে 16 লাখ আর ধলা পাহাড় রাজাবাবু যেটা ওটা 6.5 করে দাম চাচ্ছি এবং মোটামুটি পর্যন্ত ভালো একটা দাম আসছে আমার কাঙ্ক্ষিত দামটা পেলে আমি আসছে কুরবানিতে এগুলো আমি ছেড়ে দিব অনেক ঘাস খাওয়াই কাঁচা ঘাস তার সাথে গম ভুষি অ্যাঙ্কার ভুষি মাসকালাই আবার সোয়াবিন ভুষি আছে গরু মোটা তাজা করতে এসব খামারিকে আধুনিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে জানালেন এই প্রাণী সম্পদ কর্মকর্তা আধুনিক কলাকৌশল নিয়েই তাদেরকে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি তাদেরকে উদ্বুদ্ধ করে থাকি খাদ্যের একটু মূল্য বৃদ্ধি পেয়েছে প্রায় 30% খাদ্য মূল্য বৃদ্ধি পেয়েছে যার কারণে উৎপাদন খরচটা বেড়ে গেছে আমরা চেষ্টা চালাচ্ছি তাদের যাতে উৎপাদন খরচ কমে এই জন্য আমরা তাদেরকে সম্পূর্ণ রাফেজ মানে কাঁচা ঘাসের উপর নির্ভরশীল হওয়ার জন্য বলছি শাহাবুদ্দিন শিহাব RTV